ভোট আমরা করেছি নিশ্চয়ই, কিন্তু সেটা এই মুহূর্তে ইট ইজ ইন ইনফ্যান্সি, এটার এখন প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে, সেটাকে আস্তে আস্তে আরও বেশি কনসোলিডেট করতে হবে, সংঘবদ্ধ করতে হবে, শক্ত করতে হবে, তারপরে রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু এই জোটটাকে টিকিয়ে রাখা দরকার, আগামী দিনে এই জোট এই বাংলার পথ দেখাবে। আমি তিনটে আসনে হেরে এই কথা বলছি। বিজেপি হেরে যাওয়ার জন্য বিজেপিকে জিজ্ঞেস করুন, পশ্চিমবঙ্গে বিজেপি একটা হাওয়ায় গত লোকসভায় কটা আসন পেয়েছিল এক, আর বিজেপির হাওয়ার পিছনে সব থেকে বড় মমতা ব্যানার্জির অবদান ছিল। তার কারণ মমতা ব্যানার্জির পার্টি এবং পুলিশের যৌথ সন্ত্রাসে মানুষ দিশেহারা হয়ে বিজেপির কাছে গেছিল, এটা হচ্ছে বাংলা কথা। সেখানকার মানুষ দিশেহারা হয়ে মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলের অত্যাচারের মোকাবিলা করতে না পেরে মনে করেছিল বিজেপির কাছে আশ্রয় নেওয়াটা শ্রেয়, তাই তারা গেছিল। তারা মূল স্রোতে ফিরে আসুক, এটা আমরাও চাই। বাংলায় বিজেপি কোনোদিনই ক্ষমতায় ছিল না, আজও নেই, কোনোদিনই থাকবে না। তাই বিজেপির হঠাৎ করে বিজেপির ক্ষমতায় আসার যারা স্বপ্ন দেখছে তারা ভুল করছে, কারণ পশ্চিমবঙ্গের মাটি কোনো সাম্প্রদায়িক শক্তিকে উর্বর করতে পারবে না।